আইপিএল বাতিল হয়ে যাওয়ার কারণে নিজেদের পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাচ্ছে ভারতীয় দল। তবে ইতিমধ্যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য 30 জনের দল ঘোষণা করেছে বিসিসিআই, যার মধ্যে রয়েছেন 4 জন রিজার্ভ প্লেয়ারও। এছাড়াও ঋদ্ধিমান সাহা ও কে এল রাহুলকে ফিট হয়ে তারপর দলের সাথে যোগ দিতে হবে বলে জানিয়েছে বিসিসিআই। তবে তার আগে মুম্বাইতে 8 দিনের কঠোর নিভৃতবাস কাটিয়ে তারপরই ইংল্যান্ডের বিমান ধরতে পারবে ব্লু ব্রিগেড। সুরক্ষা বলয়ে থাকাকালীন 3 বার কোভিড পরীক্ষাও করা হবে টিম ইন্ডিয়ার। ইংল্যান্ডে গিয়ে আরও 10 দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে তাদের। ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্তা বলেন যে 8 দিনের নিভৃতবাস কাটিয়ে আবার ইংল্যান্ডে 10 দিন থাকা ক্রিকেটারদের পক্ষে কঠিন, তাই 10 দিনের নিভৃতবাস শিথিল করার জন্য ইংল্যান্ড বোর্ডের সাথে কথা বলা হচ্ছে। নিভৃতবাসে থাকাকালীন তারা যাতে অনুশীলন করতে পারেন সেই ব্যবস্থাও করা হচ্ছে। উল্লেখ্য, 18 জুন শুরু হচ্ছে চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ফাইনাল শেষ হলে 4 আগস্ট থেকে শুরু হচ্ছে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ। লম্বা সফরের কারণে পরিবারের সঙ্গে রাখার অনুমতি দেওয়া হয়েছে কোহলিদের। স্পোর্টস ব্যুরো, আরোহী নিউজ।